আলু 50 টাকা কিনে খাচ্ছেন না 100 টাকায় পাবেন না দেশে তো চোরে ভরে গেছে কারণ কি চোরের একমাত্র কারণই হচ্ছে কুরআনবিহীন লোক আর কুরআনবিহীন লোক কখনো মানুষই না আল্লাহ বলেন পশুর সমান পশুর দ্বারাও চলে না যে মুসলমানে পৃথিবীর সমস্ত মুসলমানের ক্ষতির কারণ হচ্ছে চারটি ক্ষতির কারণ কয়টা চারটি তার এক নম্বর কারণ হচ্ছে না দানি আমল করা তো বহু মহিলা বিবাহ সাধারণ পাবলিক হোক না দানি কথা বলে না দানি আমল করে আমি অনেক লোকের দেখছি 254 নম্বর আয়াতে বলতেছেন তোমরা গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াও যদি পাশে না দাঁড়াও তুমি ওই আয়াত 1000 বার তেলাওয়াত করলেও কাজ হবে না কালেমার অর্থ এই জন্যই কারণ তাদের যে বর্তমানের কার্যকলাপ এই জন্যই কারণ এই যে কথাটা বলছিলাম ওই যে তারেক কারণ কালেমাটার বিষয় নিয়ে তো অনেক ও যে কালেমার কথাটা বলতেছিলাম এক কালেমায় রুটি রুজি এক কালেমায় ফাঁসি এই যে কথাটা বলছে এই কথাটার যে প্রেক্ষাপট এক কালেমায় ফাঁসি আর এক কালেমায় রুটি রুজি এই এই কালেমার যদি অর্থ ঠিক করে জানা থাকতো তাহলে অবশ্যই বুঝতে পারতো যে কেন এই কালেমায় ফাঁসি আর কালেমায় রসুল কালেমার দাওয়াত দিয়েই আজকে তার জেল কাটা লাগছিল তার অনেক কিছু দুধের সম্মুখীন হয়ে গেছে অথচ সেই কালেমার দাওয়াত দিয়ে বাহাবা পাচ্ছে রুটি রুটির ব্যবস্থা হয়েছে কথাটা যে গান্ডা বলছে সে সঠিক কথা বলছে কিন্তু তারা তেলে হুজুর এদের গায়ে লেগে গেছে ডাইরেক্ট গায়ে লেগে গেছে এই যে এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগেই থাকে হ্যাঁ তেলে হুজুর তারা তেল দিয়ে ওয়াজ করে বেড়ায় খালি টাকা কামানোর দান্দা ওই যে আমি বললাম না যে হাদিসের ভিতর রসুল বলছে যে আলেমের সংখ্যা 4 প্রকার তার এক প্রকার ভালো বাদ বাকি 3 প্রকার ওই তেলে হুজুররা লাগে ওই কায়দার কারণ ওরা তেল দেবে টাকা কামাবে এই ওদের দান্দা তাছাড়া ইসলাম কোন জায়গা যাচ্ছে তাদের চিন্তা তো নাই আপনি একটু ইসলামের আলোকে কোরআন হাদিস দিয়ে একটু বুঝাই দেন যে আজকে যারা এই যে এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগে যে আসলে যে ক্ষতি হচ্ছে এটা সম্পূর্ণ অহংকার এটা রিয়া আর কিছুই না তাছাড়া আর কিছুই না এই যে একজন আরেকজন আলেমরে দেখতে পারে না এর মতো জঘন্য অপরাধ থাকতে পারে না আলেমের বিচার করবে আল্লাহ একজন সাধারণ মানুষের বিচার করবে আল্লাহ কিন্তু একজন আলেম আর একজন আলেমরে দে ভাই কায়দায় এই করে হেনস্তা করে এটা আদেও কখনো ঠিক না কারণ একজন কম আর একজন বেশি জানতেই পারে কারণ ইসলামী শিক্ষা ধারাবাহিকতা এক কায়দায় না আর মানুষের মেধাশক্তি এক কায়দায় না মানুষের জ্ঞানের স্তর আছে কে বিজ্ঞান হয়েছে কেউ রাস্তার পাগল হয়ে যাচ্ছে বোঝেন নাই কথা এই ধরনের জ্ঞানের মাপকাঠি চালাতে বড় মাপের জ্ঞানী তারা কখনো এই ধরনের কথা বলে না এই যে বিভিন্ন ওয়াজের মাঠে একজন বলে এই হুজুর এইটা মিথ্যা কথা কইছে ওই হুজুর এটা সঠিক না এইটা সঠিক ওটা সঠিক না এই যে এক এক হুজুর এক এক সময় এক একজন এক এক কথা বলে তাহলে এই জনগণ যারা আমরা মুসলমান আছি আর কি যেগুলো হুজুরের কথা আমরা শুনি তাহলে তাদের কোন কথা শুনবো কার কথা শুনবো এই জন্যই তো আমি আপনাদেরকে বলছি যে রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ আপনি সেকেন্ড নাই বিদায় আজকে মানুষের কাছে বিভ্রান্তি হচ্ছেন আপনি যদি জানতেন তাহলে অবশ্যই আপনি বিভ্রান্তির ভিতর পড়তেন না যে কোনো কথা বলতে হলে পারা সব কিছু জানার পরে বলতে হয় আমি একটা কথা বলছিলাম না এর আগে যে মুসলমানের পৃথিবীর সমস্ত মুসলমানের ক্ষতির কারণ হচ্ছে চারটি ক্ষতির কারণ কয়টা চারটি তার এক নম্বর কারণ হচ্ছে না দানি আমল করা তো বহু মহিলা বিবাহ সাধারণ পাবলিক হোক না দেনে কথা বলে না দেনে আমলও করে আমি অনেক লোকের দেখছি দুই নম্বর কথায় আমরা আমরা বাংলাদেশি না পৃথিবীর সমস্ত দেশের অনেক লোকই এরা ইসলামী শিক্ষায় আগ্রহী না কারণ আল্লাহর কথা মানল না নবীর কথাও মানল না তিন নম্বর আলেম ওলামা যদি কোনো কথা বলে সে কথা তো কানে দেয় না আরো উল্টে আলেম ওলামার গিবত করে আলু 50 টাকা কিনে খাচ্ছেন না 100 টাকায় পাবেন না দেশে তো চোরে ভরে গেছে কারণ কি চোরের একমাত্র কারণই হচ্ছে কুরআনবিহীন লোক আর কুরআনবিহীন লোক কখনো মানুষই না আল্লাহ বলছেন পশুর সমান পশুর দ্বারাও চলে না বলেন নাই আচ্ছা তো সবাই সমান আপনি তো রিকশা চালান এই যে কুরআন হাদিস নিয়ে রিসার্চ করেন কিভাবে কখন এটা বলেন তো আরে বাবা যখন নামাজ পড়ি যখন একটু অবসর সময় পাই তারির ভিতর দিয়ে করা লাগে কারণ কুরআন তো প্রতিনিয়ত পড়ার জিনিস এই মাঝে মাঝে পড়ি সবসময় যেটুক যতটুক পড়ি ততটুকুর উপরই একটু চিন্তা ভাবনা করি কারণ আমার কোরআন খতম দেওয়া হয় না কারণ কি আমার ওই আয়াত নিয়েই পড়ে থাকতে হয় অনেক সময় অনেক কথা আপনি এই যে আয়াতের তর্জমা করলেন বিভিন্ন কিছু দিয়ে মানুষকে বুঝাই দিলেন কিভাবে সম্ভব এটা মানুষ চেষ্টা করলে হয় কারণ আমি করে দিন মাদ্রাসার বারান্দায়ও যাইনি এটা আমার চেষ্টা আমার রসুল 40 বছর বয়সে কোরআন পেয়েছিল তার উপর কোরআন নাজিল হয়েছিল আমি ছোটবেলা থেকে বলছিলাম যে আল্লাহ তুমি আমারে যে কোনো কায়দায় কোরআন পড়ার শিক্ষা দিও তো আমার 39 বছর বয়স যখন 2019 সালে আমি 8 মাস এই মসজিদে দাঁড়িয়ে শুধু 29টা হারে পেরোবেন মানুষ বলে 15 দিনই 1 মাসে 2 মাসে কোরআন পড়া
করছেন কালো এক মাসে পুনরুদ্ধারে দুই মাসে কোরআন পড়া শেখা সম্ভব না। আমার আট মাস লাগিয়েছিল এই ২৯টা হরফ করতে, আর এই ২৯টা হরফ পড়ার পরে এক ৩০টা আমি কারো কাছ থেকে শুনি নাই, আমার নিজের গবেষণার উপরে পুরো কোরআন পড়া থেকে কারিয়ানা পদ্ধতিতে আমি চার জায়গায় লেখাপড়া করতে কোরআনের বিষয় তিন জায়গা বাতিল হয়ে গেছে, লাস্টে কারিয়ানা কায়দায় সর্বোচ্চ ভালো কায়দায় পাইছি। এই যে আপনি কোরআনের অর্থ, কোরআনের তর্জমা, তারপরে মানুষকে যে বোঝানোর ক্ষমতা, অনেক হুজুরা মাওলানা মুফতি পাশ করে পারে না, আপনি একজন রিক্সা চালক হয়ে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যে যত যাকে ভালোবাসে তার সাথে তার মহব্বত হয়, যে কোরআন নিয়ে বেশি গবেষণা করে সে কোরআন থেকে কথা বলতেই পারে। একজন রিক্সা চালককে সবাইকে বুঝাই দিলেন কোরআন হাদিস দিয়ে একেবারে তর্জমা সহকারে, তো আপনার ভিডিওটা সবাই দেখবে, সবাইকে কিছু বলার আছে আপনার? সবাইকে বলার উদ্দেশ্য তো আমার এই যে আমার এর আগের ভিডিও অনেক কমেন্ট করেছে, কারণ আমি তো ফেসবুক ইউটিউব চালাই না, আমি গরিব মানুষ, আমার মোবাইল কেনারও টাকা নাই আর আমার টেলিভিশনে সামনে বসে থাকারও সময় নাই। এই আপনারা ভিডিও করে নিয়ে যান, যা ছাড়েন কী দেখি হয় আমি আর কিছু জানি না, আর যা বললাম এটা আমার অন্তর থেকেই বললাম, এটা কেউ বানানো গল্প না, কেউ শিখানো গল্প না, এটা আমার অর্জিত গল্প, এটা আল্লাহর দান। মানুষে যে বলছে না আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ মাহুল বায়ান, এই বায়ানটা আল্লাহ শিখাই দেয়, মানুষ কোনোদিন পারে না, এই বায়ানটা আল্লাহ শিখাই দেয়, মানুষ তারপরে কথা বলতে পারে, তা নাহলে মানুষের জবান বন্ধ হয়ে যায়, দুই মাস তিন মাস থাকতে পারে মারা যায়। এই গত পাঁচ দিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত কবি ছিল ফারুক আহমেদ, তার আপন ছোট ভাই, তারা ছিল তিন ভাই, মারা গেছে, খুব ফরওয়ার্ড লোক ছিল, সেই লোকটা মারা যাওয়ার পরে বললাম মানুষের প্রত্যেকটা জিনিস স্পেশাল হয়, স্পেশাল বিলাসিতা হয়, কিন্তু মানুষের কবর কোনো দিন স্পেশাল হয় না, হয় নাকি? কবর কোনো দিন স্পেশাল হয় না, ধনী গরিব সবারই সমান। কোরআনের কথা বলছেন, আসলে কোরআনের কথা বলতে গেলে আগে পাশের কথা ভাবতে গেলে মাথাটা নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় মসজিদের বয়ানে শুনি বা মাহফিলের বয়ানে শুনি বা বলে এবং হাদিসেও আসছে, আমিও সেই কথাটাই বলতেছি, সালাম ফিরনের পরে একবার আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ তিনবার, এরপরে বলে যে আয়াতুল কুরসি পাঠ করো, তো এটা সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত, এই আয়াতুল কুরসি। তো বলছেন যে আদিসে আসছেন যে এই আয়াত যে প্রত্যেক ফরজ নামাজ পা তেলোয়াত করবে সে তার মৃত্যু ব্যতীত জান্নাত, সে শুধু মরণটাই তার বাকি রয়েছে, তা বাদে মলেই সে জান্নাত। কথাটা অতি বাস্তব, কিন্তু কথাটার আগে কী কথা বলছে তার আগের আয়াতে সেই প্রেক্ষাপটটা দেখা লাগবে। ২৫৪ নম্বর আয়াতে বলতেছেন তোমরা গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াও, যদি পাশে না দাঁড়াও তুমি ওই আয়াত ১০০০ বার তেলাওয়াত করলেও কাজ হবে না, কারণ আল্লাহ বলছেন নামাজের কথা যতবার, জাকাতের কথাও বলছে শতবার, কোরআনে ৮২ জায়গা নামাজের কথা, জাকাতের কথাও ৮২ বার, মানুষ জাকাত দেবে না। আর রসুল বলেছেন ১৫০০ বছর আগে যে জাকাতরে একসময় মানুষ মনে করবে ভয়াবহ, এটা আমার টাকা আমি কাউকে দেবো না, এরকমের হয়ে যাবে। তো এই জন্যই বলতেছি এই আয়াতুল কুরসি পাঠ করার আগের যে আয়াতটা আছে ওই যে মোতাবেক চলার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে আপনার কাজ হবে, নাহলে কোশ্চিন কাল আয়াতুল কুরসি পাঠ করে আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। ওর আগের আয়াতে কী বলছে এই আয়াতটা আপনার দেখা লাগবে।